বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى: وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তশানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকে এশার নামাজ পর এই ইসলামী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এবং এই পরীক্ষা দিতে গিয়ে আমাদের যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুলগুলো মোচনের উপায় রেখেছেন মহান রব্বুল আলমিন, এজন্য তার শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি সেই পদগুলো, গুনাহ ও পাপ মোচনের পদগুলো, উপায়গুলো আমাদের সামনে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন, সেই রাসূলের উপরে আমরা সালাত ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মুকাফফিরাতুজ যুনুব। মুকাফফিরাতুজ যুনুব, মুকাফফিরা হচ্ছে মোচনকারী, যা মিটিয়ে দেয়, মুছে দেয়। আর জামবুন মানে হচ্ছে পাপ, এর বহুবচন হলো যুনুবুন। মুকাফফিরাতুজ যুনুব অর্থাৎ পাপ মোচনের উপায়, পাপ মোচনের উপায়। আমরা যে যারা এখানে উপস্থিত আছি, এই বিশ্ব মাঝে যারা আছেন, নবী ও রাসূলগণ ব্যতীত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিলেন, আছেন, আসবেন, নবী ও রাসূলগণ ব্যতীত কেউ কি আমরা মাসুম না? আমরা কেউ মাসুম না, আমাদের প্রত্যেকেরই গুনাহ ও পাপ রয়েছে। এখন আমাদের এই পাপগুলো যে রয়েছে, এগুলোর জন্য পরকালে আমাদেরকে কি হতে হবে? নিন্দিত হতে হবে, তিরস্কৃত হতে হবে, এর বোঝা আমাদেরকে বহন করতে হবে। তার চেয়ে উত্তম হলো যে এ দুনিয়াতে থাকতেই যদি সেই গুণাগুলো আমরা মোচন করে নিতে পারি, তো এটা এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় পাওয়া, এবং ইসলামে সে সুযোগ রাখা হয়েছে, এজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। এবং সবাইকে উদাত্ত আহ্বান করি যে আসুন আমরা সেই পাপ মোচনের উপায়গুলো জেনে নেই, যাতে আমরা এই দুনিয়া থেকে যখন যাব তখন আমাদের পাপের ভাগটা একেবারে কম থাকে, একেবারে নিঃশেষ করা হয়তো আমাদের জন্য সম্ভব হবে না, কিন্তু যাতে করে আমাদের পাপগুলো অনেকাংশেই বা বেশিরভাগই আমরা মিটিয়ে ফেলতে পারি, সেজন্য আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যারা আমরা এখানে উপস্থিত আছি তারা আমরা এটা শুনব, এবং অপরকে আমরা এটা জানিয়ে দেব, যাতে করে তারাও এর উপরে কী করতে পারে, আমল করতে পারে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
আমরা যখন কোনো লেখা লিখি ভুল হয়ে গেলে ওটা কেটে দেই, আবার আরবিতে একটা শব্দ বলে মুজিল, যেটা সাদা কালি ওটা দিয়ে আমরা আবার কি করি মুছে দেই। আর কম্পিউটারে লেখলে তো কথাই নেই, আপনি কেট কেট করে ওটা মুছিয়ে দিতে পারছেন, শেষ। তো এটা দুনিয়াতে ভুল হলে আপনি এগুলো মুছাতে পারছেন, আপনার ব্যক্তিগত কাজে লিখনিতে ইত্যাদিতে যদি ভুল হয় আপনার, তাহলে আপনি মুছে এটাকে কারেকশন করতে পারছেন। কিন্তু আমলের ভিতরে যদি ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে তার মোচনের উপায়গুলো অবশ্যই জানা দরকার আছে কি না, আর থাকলে সেগুলো কি কি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলামের অন্যতম একজন বলিষ্ঠ খলিফা হলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন, যিনি কোনো পথ ধরে চললে শয়তান সামনে পড়লে শয়তান অন্য পথ ধরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সংবাদ আমাদেরকে দিয়েছেন, তবে এ নিয়ে কিছু বাড়াবাড়িও আমাদের দেশে হয় যে ওমরের নাম রাদিয়াল্লাহু আন বুকে লিখে ঘুমাবেন শয়তান কাছেও আসবে না, না এমন কোনো দলিল কোরআনে নেই হাদিসে নেই, এবং আরবিতে লিখতে হবে অন্য ভাষা চলবে না এরকম কোনো কথা নেই। তো এই জন্য বলবো যে উনি যেই পথ ধরে চলতেন শয়তান সামনে পড়লে পথটা ছেড়ে দিত, যতটুকু প্রমাণিত আছে হাদিসে আমরা ততটুকুই বলবো। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর হিজরতের ঘটনায় এসেছে, উনি এবং ওনার বেশ কয়েকজন বন্ধু তারা চুক্তি করলেন যে আমরা রাত্রে হিজরত শুরু করব এবং অমুক জায়গায় গিয়ে আমরা তিনজন বন্ধু একত্রিত হব, তারপর ওইখান থেকে আমাদের হিজরত জামাতবদ্ধভাবে চলবে। তো তারা ঠিক মতোই হাজির হয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আইয়াশ রাদিয়াল্লাহু আন, ওমর রাদিয়াল্লাহুর বন্ধু ছিলেন। তারপরে দুই তিনজনে ওখানে একত্রিত হয়ে চলে গেলেন, কিন্তু আইয়াস তার মার খুব ভক্ত ছিলেন, চলে যাওয়ার পর তার চাচা ও তার ভাই তাকে ফিরিয়ে আনতে গেছে মদিনায়। আপনারা আরও একটা বিষয় জানেন যে হুদাইবিয়ার সন্ধির অন্যতম একটা শর্ত ছিল, কোনো লোক যদি মক্কা থেকে মদিনায় চলে যায় ইসলাম গ্রহণ করে তাহলে তাকে কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে মক্কাতে। রাসূল সাল্লাম বাধ্য ছিলেন, আইয়াস রাদিয়াল্লাহু আনহুকে তিনি ফিরিয়ে দিলেন, তবে ফিরিয়ে দেওয়ার চাইতে আইয়াস রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে দেওয়ার চাইতে আইয়াস রাদিয়াল্লাহু আনহুকে তারা বেশি ভুলিয়েছিল তার মার কথা বলে, তোমার মা এই শপথ করেছে চিরণি করবে না, তারপরে রোদ্রে বসে আছে ছায়াই যাবে না, এই এই মেলা কিছু, তুমি না গেলে সে খাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার তাকে নিষেধ করেছিলেন মক্কায় ফিরে যেতে, বলেছিলেন যে হে আইয়াস যদি তোমার মার ক্ষুধা লাগে অবশ্যই খাবে, যদি মাথায় উকুনে কামড়াই তাহলে অবশ্যই চিরণি করবে, আর রোদ লাগলে তো অবশ্যই ছায়াতে যাবে, তুমি ওই কথাগুলোতে ভুলিও না, বরং তুমি মদিনায় থেকে যাও, আমার বড় ভয় হয় যে তুমি হয়তো গিয়ে ফেতনায় পড়ে যাবে। উনি শেষ সিদ্ধান্ত নিলেন আইয়াস রাদিয়াল্লাহু আনহু, ঘটনা অনেক লম্বা, শেষ সিদ্ধান্ত নিলেন উনি মক্কায় ফিরে যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে একান্তই যদি তুমি ফিরে যেতে চাও তাহলে আমার এই দ্রুতগামী বাহনটা নাও, উট বা ঘোড়া এটা নাও, যদি তুমি রাস্তায় কোনো কিছু দেখো যে ওরা তোমাকে চক্রান্ত করে নিয়ে যেতে এসেছে, আসলে তোমার মার অসুখ বিসুখ কিছু না, তোমার মা এগুলো কিছু করেনি, আর বাস্তবতা তাই, তার মার এগুলো কিছু ছিল না, আর থাকলেও হয়তো হালকা ছিল, তাহলে তুমি এই দ্রুতগামী বাহনে চড়ে চম্পট দিবা, চলে আসবে আবার মদিনায়। কিন্তু যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরে ওরা একজন ভান করলো যে আমার উটটা বা আমার ঘোড়াটা তাবান হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আইয়াস তোমার ঘোড়া দেখছি খুব সুন্দর চলছে, তো আমাদের একজনকে তোমার ঘোড়াটাই নিয়ে নাও দিয়ে আস্তে আস্তে এইভাবে ছলে বলে কলে কৌশলে তাকে বেঁধে ফেললো এবং তাকে মক্কায় নিয়ে গেল। ফেতনায় তিনি পড়ে গেলেন এবং ইসলাম থেকে দূরে সরে গেলেন, অনেকদিন পর মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. سورة الزمر 53 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন নিজের বন্ধুর কাছে, আইয়াস, তোমার জন্য আল্লাহ পথ খুলে দিয়েছেন, তুমি দ্রুত তোমার যে অবস্থান সেটা ত্যাগ করো এবং তওবা করে ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহ কি বললেন আয়াতে? আল্লাহ বললেন, কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মানুষদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার ওই সকল বান্দা, কার এলান এটা? আল্লাহর পক্ষ থেকে। কে বলে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, তুমি আমার বান্দাদেরকে বলে দাও। কোন বান্দা? ওই সকল বান্দা, আল্লাযিনা আসরাফু, যারা জুলুম করেছে, যারা অন্যায় করেছে, আলা আনফুসিহিম, নিজেদের উপরে, ইসলাম থেকে দূরে সরে গিয়ে যে কোনো ইসলাম বিরোধী কাজ করে, যে কোনো পাপ করে, নিজের উপরে জুলুম করেছে। যখন কেউ পাপ করে অন্যের উপরে, জুলুম হওয়ার আগেই নিজের উপরে কি হয়? জুলুম হয়ে যায়। আপনি আমার উপরে বা আরেকজনের উপরে বা আমি আপনার উপরে জুলুম করি, এই জুলুমটার পাপের ভাগ আমাকে বহন করতে হবে। আর আপনি কিয়ামতের দিন যদি এই দুনিয়াতে পেলেন তো পেলেনই, পরবর্তীতে আর না পেলে অন্তত কিয়ামতের দিন অবশ্যই আমাকে আপনার জুলুম জুলুমের যে পরিমাণ সে অনুযায়ী নেকি কি করতে হবে? দিয়ে দিতে হবে। আর নেকি না থাকলে আপনার গুনাহ জালেমকে দিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন জালিম। তো যে কথা বলছিলাম যে আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, অর্থাৎ পাপ যখনই আপনি করেন সেটা কার উপরে বর্তাবে? নিজের উপরে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহু আকবার। আল্লাহ রহমানুর রহিম, শুরুতেই পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ তাআলা তার নাম রেখেছেন রহমান, রহিম, গফুর, গফ্ফার। তো মহান রব্বুল আলামিন ইন লা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মহান রব্বুল আলামিনের রহমতের ব্যাপারে তোমরা নিরাশ হইও না। কেন হইও না? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সকল পাপ মোচন করবেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য এই সুযোগ রেখেছেন তার শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সকল পাপ মোচন করবেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু কোনো বান্দা যদি শিরকের পাপ থেকেও ক্ষমা চাই আল্লাহর কাছে, তওবা করে, তাহলে আল্লাহ তার এই শিরকের গুনাহ মাফ করবেন কি না? অবশ্যই মাফ করবেন। কিন্তু আল্লাহ যে কথা বলেছেন সেটা কখন? সেটা হলো যদি শিরকের উপর দুনিয়া ত্যাগ করে, দুনিয়া থেকে সে বিদায় নিয়ে নেয়, সে মুশরিক অবস্থায় ছিল, তাহলে পরকালে তার আর কোনো মাপ নেই শিরকের পাপের। অন্য গুনাহ যদি আল্লাহ ইচ্ছা করেন, পরকালেও আল্লাহ কি করতে পারেন? মাফ করতে পারেন। যদিও আপনি তওবা না করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর যদি আপনি দুনিয়াতে থাকতে তওবা করেন, তাহলে আপনার শিরকের গুনাহও কি হবে? মাফ হয়ে যাবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা ইসলামের দাওয়াত পাওয়ার পূর্বে অনেকেই মূর্তি পূজা করেছিলেন কি না? অনেকেই মূর্তি পূজা করেছেন। দুই একজন সাহাবী আছেন যারা মূর্তির কাছে মাথা নত করেননি, যাদের অন্যতম হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আরও অনেক সাহাবী ছিলেন যারা মূর্তি পূজা করতেন, ওটাকেই তারা তখনকার দিন হিসেবে মেনে চলতেন, কিন্তু যখন তারা হকের দাওয়াত পেলেন, ইসলাম কবুল করলেন, তাদের পূর্বের সব গুনাহ মাফ হয়েছে কি না? তাদের পূর্বের সকল গুনাহ মাফ হয়ে গেছে। তো যে কথা আমি বলছিলাম যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর ঘোষণা হচ্ছে যে আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, কারণ মহান রব্বুল আলামিন সকল গুনাহ কি করবেন? মাফ করবেন। তাহলে সান্তনার বাণী স্বয়ং কার পক্ষ থেকে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাই আপনি কোন বিপদে পড়ে এমন মনে করিয়েন না আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, এই পৃথিবীতে থাকার আমার অধিকার নেই, আমি আত্মহত্যা করে মরে যাবো। আসলে এমন লোক এবং আত্মহত্যা করছে,
না, আপনি যাই করেন না কেন, আত্মহত্যা পর্যন্ত আপনি যেন না, আপনার পাপ মহান রব্বুল আলামিন মোচন করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি গফুর, অতি ক্ষমাশীল, আর রহিম অতি দয়ালু মেহেরবান। সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত। তাহলে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নিরাশ হওয়ার কিছুই নেই, নিরাশ হওয়ার কিছুই নেই, মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। তবে তাই বলে আল্লাহর ক্ষমার আশায় যে পাপ করতে থাকবো পাপ করতে থাকবো একসময় তওবার আশা নিয়ে, না এটা চলবে না। এই জন্য যে তওবার সুযোগ মিলবে কিনা সেটা আমরা জানি না, এবং আল্লাহর নিয়ম হচ্ছে যে আপনি হক পথে থাকবেন, হক পথে চলবেন, কিন্তু হঠাৎ করে কোনো ভুল যদি হয়ে যায় শয়তানের প্ররোচনায় অথবা কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়ে, তাহলে আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার গুনাহ কি করবেন, মাফ করবেন, মোচন করবেন। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলছেন, والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون سورة آل عمران 135 নম্বর আয়াত। এত মহান রব্বুল আলামিন বলছেন যে যে সমস্ত লোকেরা গ্রহিত কাজ করেছে, খারাপ ঘৃণিত কাজ করেছে, ফাহিশা কাজিনা ওয়াসরিকা চুরি জেনা ব্যভিচার ইত্যাদি করেছে, অন্যায় কাজ করেছে, অথবা আও জালামু আনফুসাহুম অথবা নিজেদের উপরে জুলুম করেছে, অর্থাৎ ওইগুলোর চাইতে আর একটু নিম্ন পর্যায়ের পাপ করেছে, যেমন হয়তো জেনা করেনি কিন্তু চা যে মহিলাকে চুমু দেওয়া তার জন্য হারাম তাকে চুমু দিয়েছে, অথবা তার সাথে খোলামেলা চলাফেরা করেছে যেটা আমাদের দেশের ট্রেডিশনে পরিণত হয়েছে। জাকারুল্লাহ, এই লোকগুলো যারা হয়তো জেনা ব্যবিচার করেছে অথবা তার চেয়ে নিম্ন পাপ করেছে, যদি তারা কোনো সময় আল্লাহর কথা স্মরণ করে, জাকারুল্লাহ আল্লাহর কথা স্মরণ হয় তার, যে হায় হায় আমি তো বড় ভুল করে দিয়েছি, এতদিন আমি অন্যায় পথে চলেছি, আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আল্লাহর কথা তার স্মরণ হলো। আপনারা জানেন ওই লোকের কথা, যেই লোক সারা জীবন সে বিপথে চলেছিল, মৃত্যুর আগে তার স্মরণ হয়েছে যে মহান রব্বুল আলামিন এর কাছে গেলে আমাকে ধরা খেতে হবে, আমি যদি মারা যাই তাহলে আমার কোনো রেহাই নেই। তাই সে তার সন্তানদেরকে ডেকে কি বলল, যে আমি তোমাদের কেমন বাবা ছিলাম, যে খুব ভালো বাবা ছিলেন, আপনি কেন কই অনেক সম্পদ টম্পদ রেখে গেছেন, বলছে বাবা ওইগুলো রাখ, হ্যাঁ আমি মূল্যে তা আল্লাহ তালা আমাকে ধরলে অবস্থা খারাপ করে ফেলবে, এজন্য তোমরা তোমাদের প্রতি আমার ওসিয়ত হলো যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে ভালো করে পুড়াবে জ্বালাবে, এরপরে এটাকে পিষবে, পিষে কিছু সাগরে ভাসিয়ে দিবে, কিছু বাতাসে উড়িয়ে দিবে ইত্যাদি ইত্যাদি। এইভাবে সে ওসিয়ত করলো, তারা যেভাবে সে যেভাবে বললো তারা সেভাবেই করলো, কিন্তু মহান রব্বুল আলামিন ইদা রাদাল্লাহু শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন যে হয়ে যাও হয়ে যাও হয়ে যাই, তো মহান রব্বুল আলামিনের কাছে ওই ছাইমাই ওগুলো কিছু দরকার নাই, হাড্ডি গুড়ার কিছু দরকার নাই, যেই আল্লাহ তাকে প্রথমে কোনো কিছু ছাড়াই সৃষ্টি করেছেন সেই আল্লাহ দ্বিতীয়বার তাকে অনায়াসে সৃষ্টি করতে সক্ষম, আল্লাহর কাছে গিয়ে হাজির। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুই কেন এই কাজটা করেছিলি, বলছে আল্লাহ তোমার ভয়ে করেছিলাম, যাক তুই যখন আমার ভয়ে করেছিলি তোকে আমি মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম যে জাকারুল্লাহ এ মৃত্যুর আগে কি করেছে, অনুতপ্ত হয়েছে এবং সে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর ভয়ে তখন সন্তানদেরকে বলছে আমাকে এরকম করিস যাতে আমি পরকালে মুক্তি পেতে পারি, আমাকে যেন আল্লাহ ধরতে না পারে, কিন্তু ওর এটা জানা ছিল না যে তুমি যেখানেই যাও না কেন আল্লাহর কাছে হাজির হতেই হবে। এই লোকেরা কি করে, অন্যায় অনেকদিন ভুল করে ফেলেছে জীবনে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের গুনার জন্য আল্লাহর কাছে কি চাই, ক্ষমা চাই, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, মহান রব্বুল আলামিন বলছেন আল্লাহ ছাড়া কে আছে গুনাহ ক্ষমা করবে, আছে কেউ, আমার আপনার গুনাহ মোচনের কোনো সুযোগ আছে,
খ্রিস্টান ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে ওদেরকে পানিতে নিয়ে যে চুবায় কি একটা তরিকা আছে, ওটা করলে ওদের গুনাহ খালাস মিটে যায়। কিন্তু ইসলামে মানুষ মানুষের গুনাহ মেটাতে পারে না, যতই সাধুর বেশ ধরি না কেন আমরা, আমাদের গোপন খবর কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। কেরামান কাতাবিনের দফতরে লিখা আছে, এগুলো মুছার জন্য কিছু আমল আছে, সেগুলো আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে বলবো। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, এমন কি আছে যে মহান রব্বুল আলামিন ছাড়া যে তোমাদের গুনাহগুলিকে মোচন করতে পারে, ক্ষমা করতে পারে, আছে কেউ? কেউ নেই। একমাত্র অর্থাৎ আল্লাহ বলতে চান এখানে বা বলেছেন এখানে যে আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না, তাহলে ধর্ণা দেব কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। বিভিন্ন জায়গায় আমরা আজকে ছোটাছুটি করি না, ওই সব জায়গা ত্যাগ করতে হবে, যেতে হবে কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। হাল তরাক্তাল বাব, আপনি কি আল্লাহর দরজায় করাঘাত করেছেন? আল্লাহর দরজায় করাঘাত করুন, আল্লাহর কাছে চান। মানুষ একবার থেকে দুইবার থেকে তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বিরক্ত হন না। আপনি আমি কেউ একটা আমার কাছে কিছু চাইলে আমরা বিরক্ত হই, কালকে দিলাম আবার আজকে আসছে ইত্যাদি। কিন্তু মহান রব্বুল আলামিন কি বলছেন? উদউনি ইয়াস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। যিনি বলছেন যে তোমরা আমার কাছে চাও, আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তোমরা পাপ না করতে তাহলে মহান রব্বুল আলামিন তোমাদের কেশিল দুনিয়া থেকে উঠিয়ে নিতেন এবং এমন একটা কওম নিয়ে আসতেন যে কওম ভুল করত, আল্লাহর কাছে ক্ষমা চাইত, যে কওম ভুল করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। আল্লাহ ভালোবাসেন যে মানুষ যেন তার কাছে কি করে, প্রার্থনা করে, চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে মহান রব্বুল আলামিন আমাদের পাপ মোচন করবেন। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তবে কখন মাফ করবেন? আপনি একটা বিষয়কে জেনেছেন যে এটা অন্যায়, তারপরেও যদি আপনি ওটা করতে থাকেন তাহলে আপনার মাফ নেই। আপনার মাফ হবে কখন? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, কোন কাজ অন্যায়, মাসিয়া, পাপ, গুনাহ এটা জানার পর আপনি স্থায়ী কন্টিনিউ ওই কাজটা আর করবেন না, আপনি ওখান থেকে কি করবেন, ফিরে আসবেন, তখন মহান রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। সূরাতু আলে ইমরান 135 নম্বর আয়াত। এজন্য আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি, গুনাহ মোচনের উপায়, পাপ মোচনের উপায়। কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে এ পথে কি করেছেন, আহ্বান করেছেন, তিনি আমাদেরকে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন, গুনাহগুলো মোচন করে নিতে বলেছেন। তিনি বলছেন সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়ে বলছেন ওয়াসারিউ, দ্রুত অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও, ইলা মাগফিরাতিন, কোথায় দ্রুত যাব আমরা, ইলা মাগফিরাতিন, এমন ক্ষমার দিকে, এমন ক্ষমার দিকে, এমন আপনার পাপ মোচনের দিকে, কার পক্ষ থেকে? মির রব্বিকুম, তোমাদের পালন কর্তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এমন পাপ মোচন ক্ষমার দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। এবং জান্নাতের দিকে, যেই জান্নাতের পরিধি হলো আর দুহাস সামাওয়াতু ওয়াল আরজ, আসমান এবং জমিন সমপরিমাণ। আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তাহলে ক্ষমার দিকে আল্লাহ দ্রুত আমাদেরকে কি করেছেন, ধাবিত হওয়ার জন্য, প্রতিযোগিতা করার জন্য, মুসারা, সুরা আসরা মানে কি, দ্রুত করা, জলদি করা, ওইখান থেকে সারিউ, তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমা এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রতি হলো আসমান ও জমিন সমপরিমাণ। আল্লাহু আকবার। আর বলা হয় পাঁচটাকে, যার পাঁচটা হলো আসমান ও জমিনের মধ্যবর্তী যে বিশাল জায়গা এতটুকু পরিমাণ, আর এটাকে প্রস্তুত রাখা হয়েছে এই জান্নাতকে কাদের জন্য? মুত্তাকিন, পরহেজগারদের জন্য। তাহলে আল্লাহর আদেশ বাস্তবায়নে আমাদের পিছনের গুণাগুলিকে ডিলেট করতে, মুছে ফেলতে আমাদের কি দরকার? গুণা মোচনের উপায়, পাপ মোচনের উপায় জানা দরকার। এবং আমাদের যে গুণার খাতা, মানে কেরামান কাতিবিনের একজনের
আমল নামায় বা একজনের দপ্তরে যেই গুণাগুলো লিখে পাহাড় সম হয়ে গেছে আমাদের গুণার পরিমাণ, সেই গুণাগুলিকে নিঃশেষ করতে আমাদের দরকার মুকাফিরাত জুনুব, গুণা বা পাপ মোচনের উপায় জানা এবং তার উপরে আমল করা। মহান রব্বুল আলমিনের কাছে এ আশাই আলোচনা করছি যে আল্লাহ তালা যেন আমাদেরকে এই কাজগুলো করে আমাদের পাপ মোচনের উপায় অবলম্বনের তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আল্লাহ যেন এই বিষয়ের উপরে আমল করার তৌফিক প্রথমত আমাকে এবং আপনাদেরকে দান করেন। আল্লাহুম আমিন। সেই সূত্রে আমরা প্রথম আপনাদের সামনে পেশ করছি মুকাফিরাত জুনুবের এক নম্বর বিষয় হলো যে যার মাধ্যমে আমাদের পিছনের পাপ কি হতে পারে মুছে দিতে পারে, তা হলো আত্তাউবা সাদেকা। আত্তাউবা আসাদেকা, অন্তর থেকে খালেস তাওবা করবেন, যেটাকে আমরা আমাদের ভাষায় তাওবা তাওবাতুন নসুহা বলি। খালেস তাওবা, অন্তর থেকে তাওবা করবেন যে এতদিন এই অন্যায় পথে ছিলাম, এসব পথ কি করলাম বাদ দিলাম, ছেড়ে দিলাম, আর কোনোদিন এই কাজ করব না। তাওবা আসাদেকা, সৎ তাওবা করবেন, মানে সত্য তাওবা করবেন, এর মধ্যে কোনো জ্ঞানজাম থাকবে না। আজকে তওবা করলেন কালকে আবার রুই পথে, না, এটা তওবায়ে সাদেকা বা তওবাতুন নসুহা নয়। আবার তওবার শর্ত আছে, তওবা আলাদা একটা লম্বা বিষয়, সেদিকে যাব না, তবে শর্ত জানা আবশ্যক। শর্ত হলো যে যেই পাপটা করছিলেন সেই পাপটা একলা করতে হবে, একলা মানে ছেড়ে দিতে হবে, ওইখান থেকে আপনাকে উঠে আসতে হবে। দুই নাম্বার আন্নাদান, আপনি যা এতদিন করেছেন তার ব্যাপারে আপনাকে অনুতপ্ত হতে হবে। তিন নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহর সাথে আপনি ওয়াদা করবেন। আমাদের দেশে মানুষের হাতে, মৌলভী সাহেবের হাতে হাত দিয়ে মানুষ তওবা করে না, এরকম না। আপনি তওবা করবেন কার সাথে? মহান রব্বুল আলমিনের সাথে আপনি ওয়াদা করবেন যে আপনি আর কোনোদিন এই গুনায় ফিরে আসবেন না, আপনি আর কোনোদিন এই গুনায় ফিরে আসবেন না। মনে রাখবেন তওবার শর্ত হচ্ছে চারটি, আরও দু একটা অনেকে বলেছেন, মূল শর্ত হচ্ছে চারটি। একটা হচ্ছে যে যেই কাজ করছিলেন পাপ অন্যায় সেটা ছেড়ে দিবেন, দুই নম্বর অনুতপ্ত হবেন, তিন নম্বর মহান রব্বুল আলমিনের সাথে ওয়াদা করবেন যে আমি আর জীবনে এই অন্যায় বা পাপ করব না। চার নম্বর একটা শর্ত হচ্ছে যদি মানুষের সাথে সংশ্লিষ্ট হয় বিষয়টি তাহলে ওই মানুষের কাছ থেকে বিষয়টি মিটাতে হবে, অর্থাৎ টাকা পয়সা অথবা কারো গীবত পরনিন্দা, মানে মানুষ কেন্দ্রিক, মানুষের হকুক কেন্দ্রিক, এটা মহান রব্বুল আলমিন মাফ করবেন না, এটা আপনাকে উক্ত ব্যক্তির কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। তাহলে এই চারটি শর্তের ভিত্তিতে আমরা তওবা করব, আর যদি সঠিক তওবা করতে পারি তাহলে পিছনের গুণা সম্পূর্ণ একেবারে সেফের হয়ে যাবে, ডিলেট, এমন ডিলেট যে কোনো গুণা আর আপনার থাকবে না। এটাই হচ্ছে আত্তাওবা সাদিকার গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাবা কাবলা আন তাত, আরেকটা বিষয় যেটা ভুলে গেছি আমি, যে পাঁচ নম্বর যে শর্তটা যে তওবার সময়ে তওবা করতে হবে, তওবা করার সময় থাকতে তওবা করতে হবে। আর তওবার সময় কতদিন থাকে? যতদিন সূর্য পূর্ব দিগন্তে এখন উঠছে, উঠতে থাকবে, যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠে যাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তাহলে এটা পঞ্চম শর্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, কাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, কাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হওয়ার আগে, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হওয়ার আগে, এটা একটা কি কিয়ামতের আলামত। পশ্চিম দিগন্তে সূর্য উঠলে আর মৌলবী বলেন, আর সাধারণ লোক বলেন, কৃষক বলেন, ড্রাইভার বলেন, কারো আর তওবা কবুল হবে না। এর আগে তওবা করবে যে ব্যক্তি, তাবাল্লাহু আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তার তওবা কবুল করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে পশ্চিম দিগন্তে সূর্য ওঠার আগেই যদি আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। আপনি ফিরে এসেন দীন ইসলামের পথে, আল্লাহ আপনার এটাকে গ্রান্ট করবেন, কবুল করবেন, আপনার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এখন একটা নিউ মুসলিম, একটা নতুন মুসলমান একটা লোক হচ্ছে, একটা অমুসলিম কাফের সে মুসলমান হচ্ছে, এখন সে কি করছে? তওবা করছে। সে তওবা করে নতুন মুসলমান হচ্ছে। এই লোক যেদিন মুসলমান হবে এরপর যদি সে অন্যায় পথে না যায় তাহলে ও আমার আপনার চাইতে মেলা ভালো, কারণ ওর পূর্বের গুনাহ কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে, ওগুলো সব মুছে গেছে, আল্লাহু আকবার। এজন্য প্রতিনিয়ত আমরা যেন বেশি বেশি কি করি?
তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, অথবা আল্লাহ তুমি আমার সকল গুনাহ খাতা মাফ করো, আপনি যেভাবে ইচ্ছা বলতে পারেন। মহান রব্বুল আলামিন তার বান্দার ভাষা বুঝেন, এজন্য আমরা প্রতিনিয়ত কিছু না কিছু তওবা করতেই থাকব। আল্লাহ যেন আমাদেরকে তওবায়ে সাদেকা করার, সৎ তওবা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জি, তাহলে আমরা এক নম্বর বিষয় বললাম, আমাদের গুনাহ মোচনের উপায় হলো কি, সত্য তওবা করতে হবে। দুই নম্বর হচ্ছে ইসবাগুল ওযু, পরিপূর্ণরূপে ওযু করতে হবে। আজকে বর্তমান সমাজে আমাদের ওযু এমন হয়ে গেছে, মনে হয় এক মিনিটে ওযু শেষ, এমনভাবে ওযু করি শেষ, এইভাবে করি। ফলে অনেকের দেখা যায় যে অনেক সময় কোনো এদিক, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ওয়াইলুল লিল আকাবে মিনান নার, গোড়ালির জন্য ওয়াইল নামক দোজকের শাস্তি, জাহান নামের দোজক, ওয়াইল নামক দোজকের শাস্তি। তো গোড়ালির জন্য কেন বলা হয়েছে, কারণ অনেক লোক গোড়াল ওযু করে কিন্তু তার গোড়ালি শুকনা থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজ পড়তে দেখলেন, দেখলেন তার পায়ে একটু জায়গা ছিল যেখানে পানি পৌঁছেনি, বললেন যে তুমি আবার ওযু করে তারপর নামাজ পড়ো, কারণ তার ওযুটা তখন হয়নি। তাহলে পরিপূর্ণ ওযু করা এটা গুনামোচনের একটা কি উপায়, কারণ পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করা, এক কথায় সুন্দরভাবে ওযু করা। আর ওযুর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, একবার করেও আপনি ধুইতে পারেন, দুইবার পারেন, তিনবার পারেন, তিনবারের অতিরিক্ত যে ব্যক্তি করলো সে লাগা অহেতুক কাজ করলো বা সীমা লঙ্ঘন করলো, এটা হচ্ছে রাসূল সাল্লামের ভাষা। তবে আমাদের দিন ইসলাম, আমাদের দিন ইসলামে আমাদের জন্য সহজ করা হয়েছে যে যদি এমন হয় একটা অঙ্গ আপনি একবার ধুয়েছেন, আরেকটা দুইবার, আরেকটা তিনবার, আপনার ওযু হবে কি না, আপনার ওযু হয়ে যাবে। হ্যাঁ, তবে তিনবার করে ধৌত করাটাই হচ্ছে বেস্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু পানি যদি না থাকে তাহলে একবার করে আপনি ধুইবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। তো পরিপূর্ণরূপে ওযু করতে হবে। এর ফজিলত কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাওয়াদ্দা ফা আহসানা ওযুআহু, অথবা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো, এক কথায় সুন্দরভাবে ওযু করলো, খারাজাত খাতায়াহু, তার পাপগুলো, তার ভুলগুলো, তার গুনাগুলো বের হয়ে যায়, মিন জাসাদিহি, মিন জাসাদিহি, তার সমস্ত শরীর থেকে, হাত্তা তাখরুজু মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের নিচ থেকেও গুনা ঝরে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আবার এই সকল বিষয়ে মেলা বাড়াবাড়ি আছে, গুনা ঝরে গেলেও নাকি কেউ দেখতে পেত না, এগুলো বাড়াবাড়ি, অতিরঞ্জন, বুঝে আসছে তো, বিষয়ের সাথে সংশ্লিষ্ট তাই বললাম, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে দুই নাম্বার গুনামাপের উপায়, সুন্দরভাবে ওযু করবেন। আর সুন্দরভাবে ওযু না করলে যদি ওযুটা ঠিক মতো না হয় তাহলে নামাজটাও কি কবুল হবে না, নামাজে যাওয়াই দুরুস্ত হবে না। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম, এইভাবে কোরআনের সূরা মায়েদার কত, ছয় নম্বর আয়াত না, ছয় নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ওযুর বিধান বলেছেন যে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন ওযু করে নেবে। তাই আমরা যেন নামাজে যাওয়ার পূর্বে কি করি, ওযু করি। আবু বেলাল রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেলাল তুমি এমন কোন আমল করো যে জান্নাত, আমি যখন মেরাজে গিয়েছি জান্নাতে আমি তোমার খসখসাতা নালাইক, তোমার জুতার খসখস শব্দ আমি শুনতে পাই। উনি বললেন তো তেমন কোনো ইবাদত নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে আমি যখনই আমার ওযু চলে যায় তখন আমি ওযু করে কি করি, দুই রাকাত নামাজ পড়ি, আল্লাহ একবার। এই আমলটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ওই ফজিলত আমাদের হবে কি না, অবশ্যই হবে। তাই আমরা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা। তাহলে দুই নম্বর কারণ, পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করা, আর কন্টিনিউ ওযুর উপর থাকতে পারলে তো আলহামদুলিল্লাহ। তিন নম্বর গুনাহ মোচনের কারণ বা উপায় হলো, পাপ মোচনের উপায় হলো যিকরুল্লাহি আকিবাল ফরায়েদ, মহান রব্বুল আলমীর জিকির আজগার করা ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে মহান রব্বুল আলমিনের জিকির আজগার করা। আমাদের ভারতীয় উপমহাদেশের লোকগুলো বিশেষ করে ওই ইমাম সাহেবের মোনাজাতে বিশ্বাসী, তো তাই দেখা যায় যে এখানে মোনাজাত হয় না, যার ফলে যেহেতু এটা একটা বেদাত তাই তারা মোনাজাত করেন না। এই জন্য দেখবেন যে আমাদের দেশে ইমাম সাহেব মোনাজাত করেন, সবাই আমিন আমিন বলে শেষ, আর তাই তাদের দোয়াও কি করা হয়নি, মুখস্থ করা হয়নি, যেহেতু ইমাম সাহেবের উপর দিয়েই চলছে। এটা ভালো মুআল্লিম ধরে নিয়েছে, তারপর বলছে যে হুজুর তো আমাদের সাথে আছেই,
হুজুর যদি হজে এসে হারাইয়া যায় তখন কি হইব? তখন আপনার হজ কি কে করবে? এজন্য অসংখ্য হাজি ভুলে পতিত হয়ে থাকেন। তাই হাজিদের উচিত এবং প্রত্যেক মুসলিমের উচিত যে নিজের ইবাদত জেনে ইবাদত করবে, নিজের ইবাদত নিজে জেনে করবেন। এজন্যই তো আল্লাহ তাআলা ইলম অর্জন করা ফরজ করেছেন। আর কেউ যদি নিজের সমান, যেটাকে আমরা বলি নিজের সমান লেখাপড়া জানি, এই নিজের সমান ইসলামটা জানতে হবে, নামাজ রোজা হজ যাকাত এবং পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে এগুলো আমাকে অবশ্যই কম্পালসারি জানতেই হবে, এটা ফরজ আপনার জন্য। এটা আপনি যে ভাষাতেই জানেন না কেন, আপনি যে ভাষাতেই জানেন না কেন, এটা আপনাকে জানতে হবে। কিন্তু দীন ইসলামের গভীর জ্ঞান এটা আলেমদের ব্যাপার, মাসলা মাসাইল এবং অন্যান্য ফেকা ইত্যাদি নিয়ে গবেষণা করা এটা আলেমদের ব্যাপার। কিন্তু আপনি সাধারণ লোক, এগুলো আপনি কীভাবে আদায় করবেন, এই ইবাদতগুলো যেগুলো আপনার উপরে আল্লাহ ফরজ করেছেন সেই পদ্ধতিটা আপনাকে জানতে হবে। আপনি আমার কাছ থেকে জানেন, আরেকজনের কাছ থেকে জানেন, যেখান বই পড়ে জানেন, যেভাবে জানেন আপনাকে জানতেই হবে। তো আমাদের দেশে আমার মনে হয় যে এই মোনাজাতটা এইভাবেই চালু হয়েছিল, কারণ এর ইতিহাস কোনো পাওয়া যায় না। তো এই মোনাজাতটা হয়তো এইভাবেই চালু হয়েছিল যে এতগুলো নামাজের পরে দোয়া, আমরা এখান থেকে কিন্তু লিফলেট দিয়েছি আপনাদেরকে দুই পাতার, যে না ফরজ নামাজের পরে কি কি জিকির করতে হবে, এবং আল আহসা ইসলামিক সেন্টার থেকে চটি বই আকারেও বের হয়েছে, সকাল সন্ধ্যার জিকির এবং ফরজ নামাজের পরের জিকির। যেহেতু এই সমস্ত অলস লোকেরা দেখলো এতগুলো দোয়া মুখস্থ করার চাইতে হুজুর একটা রেখে দেই, হুজুর দোয়া করে দেবো, আমরা আমিন আমিন করে দেবো, খালাস, যার ফলে দোয়া আর মুখস্থ হয়নি। এজন্য যখনই ইমাম সাহেব সালাম ফিরে সাথে সাথে দাঁড়িয়া সুন্নাত শুরু করে দেয়। আরে কমপক্ষে তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো 33 বার করে বলুন, এবং 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা আপনি পড়েন? এগুলো কি পড়ে? অনেকে পড়ে না, অনেকে পড়েন কিন্তু অনেকেই পড়ে না, অবশ্যই অজ্ঞতা। আপনি যতই ব্যস্ত হন না কেন, এই কয়টা পড়তে কয় মিনিট টাইম লাগবে ভাই? মাত্র 2 মিনিট টাইম লাগতে পারে আপনার, আর তার জন্য আপনার জন্য রয়েছে মহা পুরস্কার, যেটা দুনিয়াবি পুরস্কার হলে 10 মিনিট হলেও বসে থাকতাম, কিন্তু না জানার কারণে মহা পুরস্কার ছেড়ে অনেকে সুন্নাত পড়া শুরু করে দেয়। তাহলে গুনামোচনের 3 নম্বর উপায় আপনাদের সামনে পেশ করছি, সেটা হলো ফরজ নামাজের পরে যে জিকির আজকারগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাহা দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার কি পড়ে? সুবহানাল্লাহ, তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে 33 বার, আর ওয়া হামিদা সালাসান ওয়া সালাসিন, আলহামদুলিল্লাহ পড়ে কয়বার? 33 বার, ওয়া কাব্বারা সালাসান ওয়া সালাসিন, আর আল্লাহু আকবার পড়ে কয়বার? 33 বার, ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন, কয়বার হলো? 99, 3 33 99। সুম্মা কাল, তারপর বলে, মানে 100 বার পূরণের জন্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে কত হলো? 100। পুরস্কার কি? গুফিরাত খাতায়াহু, আল্লাহু আকবার, গুফিরাত খাতায়াহু, তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সেটা সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়, আল্লাহু আকবার। জি, সগিরা গুনাহ হবে, তওবা যদি এর সাথে থাকে কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন, কবিরা গুনাহর জন্য তওবা শর্ত। আপনি যদি তওবাকে এর সাথে মিলিয়ে দেন যে আল্লাহ তাআলা আমি এই পাপটা করছি যেটা কবিরা গুনাহ, যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে, যেগুলো আমরা গত 2 সপ্তাহে আপনাদেরকে বলেছি, এই এই কাজগুলো হচ্ছে অভিশপ্ত কাজ, যেগুলো অভিশপ্ত কাজ সেগুলো অবশ্যই কাবায়েরের জুনুব এবং মোস্ট কাবায়েরের জুনুব, বড় সবচেয়ে হাই লেভেলের, এগুলো যেগুলোতে অভিশাপ দেওয়া হয়েছে, এবং সেই রকম 25টি অভিশপ্ত বিষয়ের কথা আপনাদেরকে আমরা এর আগে বলে এসেছি। এখন এই সকল অভিশপ্ত বিষয় থেকে বাঁচার উপায় কি? এই বাঁচার উপায়গুলো রয়েছে আপনার সামনে, তবে কবিরা গুনাহ হলে অবশ্যই তার সাথে তওবা লাগবে। গফিরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহ কি করবেন? মোচন করে দিবেন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস, মিথ্যা হওয়ার ব্যাপারে কোনো ইয়ে আছে নাকি, সংশয় আছে এখানে? মিথ্যা হওয়ার কোনো চান্স নাই এখানে, নো সুযোগ। এই জন্য সহি হাদিস আমল আমরা করবো কিনা বলেন তো? আমল করবো। যদি আপনার টাইম না থাকে, যদি লেমোজিনওয়ালা ভাই যারা আছেন আপনার গাড়িতে মুখালাফা লাগিয়ে দিতে পারে, আপনি পড়তে পড়তে চলে যান, এস মুশকিল,
আপনি এগুলো পড়তে পড়তে আপনার গাড়িতে উঠেন, গাড়িতে বসে আপনি এগুলো পড়া শেষ করেন, তারপর আপনি গাড়ি চালান। আপনার গাড়িতে বসে বসেও আপনি মেলা জায়গায় রাজগার করতে পারেন, ইশারায় আপনি দাঁড়িয়ে আছেন, অনেক ইশারা দুই মিনিটের উপরে, তিন মিনিট অনেক সময় অনেক ইশারা থাকে, আপনি তিন মিনিটের মেলা জায়গায় রাজগার করে নিতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা একটু সতর্ক হলে আমাদের সময়কে আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমিন। চার নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে আশ-শাহাদাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, অর্থাৎ জিহাদের ময়দানে মৃত্যুবরণ করা, শাহাদাত বরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদি কুল্লা শাই, আল্লাহ তাআলা শহীদের সব গুনাহ মাফ করে দেন, তবে একটা গুনাহ ইল্লাদ দেন, গুনাহ না বরং এটা ঋণ, ঋণ, ঋণটা আল্লাহ তাআলা মাফ করবেন না, এজন্য ঋণটা কি করতে হবে, পরিশোধ করতে হবে। তাই যে ব্যক্তি মারা যান বা শহীদ হন, তার ছেড়ে যাওয়া সম্পদের মধ্য থেকে সর্বপ্রথম কি কাজ করতে হবে, তার ঋণ পরিশোধ করতে হবে, তার দাফন কাফন এগুলো করতে হবে। কিন্তু আমাদের সমাজে মেলা লোক কল্পনা করে, লোকটা মরলেই তো কিছু পামো, না ভাই এমন করা যাবে না, এমন কারো মৃত্যু কামনা করা ঠিক নয়। তাহলে চার নাম্বার উপায় হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা, যার আশা করাটা এখন আশা আমাদের মনে থাকতে পারে কিন্তু এখন পরিস্থিতি আমাদের কাছে নেই, তারপরও মনের আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, এটা একটা ইমানের অংশ বটে। রওয়াহু মুসলিম, মুসলিম শরীফ হাদিস। চার নাম্বার গেল। পাঁচ নাম্বার হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি মসজিদে যাওয়া। এখন তো আমরা প্রায় অলসই হয়ে গেছি, একটু কিছু অজুহাত পেয়েছি, যাক বাসায় পড়ে নেই, রুমে পড়ে নেই, এরকম অনেক লোক আমরা রয়েছি না, এগুলো এই অলসতা দূর করতে হবে। এগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এরা আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, আরে এই কাজটা করে ফেলা, এই কাজটা করে ফেলা, দেখবেন ওই করতে করতে গিয়ে জামাত ছুটে গেছে আপনার, এরকম অনেক সময় হয়ে থাকে। তাই ওই ওইখান থেকেই শয়তানকে তালাক দেন, আপনি আপনার নামাজে রওনা হয়ে যান। নামাজে যদি আমরা বেশি বেশি মসজিদে যাই তাহলে তার সওয়াব আছে। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের সময় জামাত থেকে পিছনে যারা থাকতো আমরা তাদেরকে খালেস মুনাফিক বলে জানতাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের উচিত নয় কোনো সময় জামাত ত্যাগ করা, যদি একান্ত কোনো কারণ আমার সাধ্যের বাইরে হয়ে গেছে, এখন আমি এখন খোবার থেকে বা কোনো জায়গা থেকে রওনা দিয়েছি কিন্তু জামাতটা আমার ইচ্ছা ছিল অমুক জায়গায় গিয়ে ধরবো, ইশারার কারণে ধরতে পারলাম না, তাহলে পৌঁছার সাথে সাথে আমার আউয়াল কাজ কী হবে, নামাজটা আদায় করে নেওয়া। আল্লাহ যেন আমাদেরকে সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নিজেও বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট টাইমে সালাত ফরজ করা হয়েছে। নামাজ পড়া ফরজ, তার একটা ফরজ কি, নির্দিষ্ট টাইমে নামাজ পড়া। আপনার নামাজের টাইম যদি আপনি আরেক টাইমে গিয়ে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না, ইল্লা লিউযরিন শারঈ, শারঈ উযর ব্যতীত। শারঈ উযর কি, মুসাফির, আপনি মুসাফির, আপনার জন্য কি আছে, উযর আছে, আপনার জন্য ছাড় আছে যে আপনি দুই নামাজকে একত্রিত করে পড়তে পারেন, কিন্তু অন্য যারা আছে তাদের জন্য এটা নয়। আমি ছোট থাকতে আমাদের বাড়িতে এক মহিলা ফকির এসেছিলেন, তো উনি ওনার আগের কাহিনী বর্ণনা করছেন, বলছে আমার শ্বশুরের অনেক সম্পত্তি ছিল, গোয়াল ভরা গরু ছিল, খেত খামার অনেক ছিল, তো কী হয়েছে এগুলোর, বলছে যে এগুলোর কাজ করতে করতে আমরা নামাজের টাইম পাইতাম না, কি হইতো, কয় এশারের পরে একবারই খাওয়া দাওয়া করে গোসল হাত করে তারপর পাঁচক্ত নামাজ শুরু করে দিত, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এরকম নামাজ পড়লে নামাজ হবে না, নির্দিষ্ট টাইমেই সালাত আদায় করতে হবে। এবং এই নামাজের টাইম সম্পর্কে আপনারা শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহর ফতোয়ার কানুল ইসলামের সালাত অধ্যায় পড়বেন, বড় কঠিন মাসলা উনি কোরআন হাদিস থেকে বলেছেন, সেগুলো আপনারা ওখান থেকে জেনে নেবেন। আপনারা আরও জানেন যে একজন অন্ধ ব্যক্তিকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় দেননি, প্রথম দিকে একটু উনি বলেছিলেন যে চলবে, কিন্তু পরে উনি আবার ডেকে বললেন যে তুমি কি আজান শুনতে পাও, উনি বললেন যে না আমি আজান শুনতে পাই, উনি বললেন ফাজিব, তুমি মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দাও, মসজিদে আসো। আল্লাহ, এখন আল্লাহ আলম আমাদের কি মানে জলজলে দুটো চোখ দিয়েছেন যা দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, আমরা অন্ধ নই, তারপরও আমরা কি সেই অন্ধ সাহাবির চাইতে বেশি মাজর হয়ে গেছি। আল্লাহ যেন আমাদেরকে এই শয়তানি ওয়াসওয়াসা এবং এই নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলা আদুল্লুকুম
আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন বিষয়ের কথা বলে দেব না যার মাধ্যমে মহান রব্বুল আলামিন খাতায়া গুনাহসমূহ কি করেন মোচন করে দেন। ওয়ারফাউ বিহি দারাজাত, এখানে আরেকটা অতিরিক্ত বিষয়, এবং আল্লাহ তাআলা তার মাধ্যমে কি করেন আপনার মর্যাদা উঁচু করবেন। যদি আপনার কোম্পানিতে বলা হয় যে নিয়মিত আসবেন, যদি আপনার বছরে একদিনও লেট না থাকে তাহলে বছরের শেষে আপনার 1000 রিয়াল বেতন বাড়িয়ে দেওয়া হবে। সবাই মনে তো আমার মনে হয় যে সবাই ঠিকঠাক মতো যাবে, কারণ 1000 রিয়াল সবাই চায়। কিন্তু মহান রব্বুল আলামিন যে দরজা উঁচু করছেন, আপনার স্তর পদোন্নতি করছেন, সেটা কিন্তু অনেকেই চাই না বা অনেকে গুরুত্ব দেয় না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন বিষয়ের কথা বলবো না, এমন বিষয়ের পথ দেখাবো না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ মোচন করেন আর কি করেন দরজা উঁচু করেন, স্তর মর্যাদা উন্নত করেন। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তো এগুলোরই পোকা ছিলেন, এগুলোরই পোকা ছিলেন, তারা এগুলো খুঁজে বেড়াতেন কিভাবে কোথায় নেকি পাওয়া যায়, সেই চেষ্টাই তাদের ছিল। আল্লাহু আকবার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, এই জন্যই তো আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর কাছে যা পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট হয়েছেন, যা আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার শেষে বর্ণনা করেছেন। কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা যখন বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনাদেরকে আমাদেরকে বলবেন সেই কথা। কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসবাগুল উদু ইয়ালাল মাকারিহি, অনিচ্ছা সত্ত্বেও পরিপূর্ণ অজু করা। ঠান্ডার দিনে আপনার পানি নাড়ার ইচ্ছা হয় না, এখন তো ঠান্ডার দিন আসতেছে, এখনই অনেকটা শুরু হয়ে গেছে, বিশেষ করে যে মসজিদগুলো একটু ফাঁকা জায়গাতে ওই মসজিদের পানি তো আরও ঠান্ডা, তাই না? তো এই ঠান্ডা পানি অনেকে নাড়তে ইচ্ছা হয় না, তো এই ঠান্ডা পানি হওয়ার পরেও আপনার মন চাচ্ছে না, আপনার কষ্ট হচ্ছে, এরপরও যদি আপনি পরিপূর্ণভাবে অজু করেন তাহলে আল্লাহ আপনার গুনাহও মাফ করবেন আর আপনার দরজা উঁচু করবেন। ইসবাগুল উযু আলা আলাল মাকারি, পরিপূর্ণভাবে অজু করা কষ্ট হওয়া সত্ত্বেও। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদে বেশি বেশি যাওয়া, আপনার পদাঙ্ক যত বেশি হবে তত আপনার গুনাহ কি হবে মোচন হবে। ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাহ, আর এক সালাতের পরে আরেক সালাতের জন্য ইন্তেজার করা। ইন্তেজার যদি আপনি মসজিদে করতে পারেন, আপনার কাজ নাই, তাহলে আহলান সাহলান, এটা সবচেয়ে বেস্ট। কিন্তু যদি আপনি মসজিদে নাও যেতে পারেন, আপনার কাজে আপনাকে চলে যেতে হয়েছে, কিন্তু আপনার ধ্যানে আছে কি আজানটা হলে আবার সালাতে যাবেন, অথবা আপনি বারবার ঘড়ি দেখছেন যে নামাজের টাইম হলো নাকি, আজান হয়েছে কিনা, কতটুকু বাকি, এটাই হচ্ছে আপনি ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, নামাজের পর এক নামাজের পর আপনি আরেক নামাজের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত, রিবাত বলা হয় আল্লাহর রাস্তায় পাহারা দেওয়াকে, পাহারা দেওয়াকে, যে পাহারাদার সে সবসময় সজাগ থাকে যে আমার এই এরিয়ায় যেন কোনো অঘটন না ঘটে যায়, ঘটলে আমার চাকরিও চলে যেতে পারে, এবং অনেক সময় যায়, আপনারা পেপার পত্রিকা পড়েন যে যারা ডিউটিরত থাকে তাদের অনেক সময় চাকরি চলে যায়, চুরি হয়ে গেছে, বেচারাকে হয়তো বেঁধেই চুরি করেছে, মুখটুক বেঁধে চোখ বেঁধে হয়তো চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু ওই লোকটাও কিন্তু জেল থেকে বাঁচে না, ওকে আউয়াল ওয়াহেদ ধরবে, কাকে আর লোক পায় না, ওকে এক নম্বরে ধরে। তো প্রিয় ভাই বন্ধুগণ, ফাযালিক মুরিবাত, ওই পাহারাদার যেরকম চৌকস থাকে, সজাগ থাকে, সতর্ক থাকে, ঠিক ওই রকমই আমাদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে সালাতের সময়ের ব্যাপারে। আর এটা আমরা করতে পারলে আমরা যেন নামাজের পাহারাদার এবং আল্লাহ রাস্তায় যারা পাহারা দেয় সেরকম সালাতকে পাহারা দিলাম, এবং এই সওয়াব আমরা অর্জন করতে পারবো, আল্লাহ আমাদের গুনাহও কি করবেন মোচন করবেন, আমাদের দরজাও উঁচু করবেন। ছয় নম্বর, এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস যেটা আমরা বললাম, ছয় নম্বর পাপ মোচনের উপায় হলো, মাধ্যম হলো সিয়াম রমাদান ইমানান ওয়া ইহতিসাবা। সিয়াম রমাদান ইমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসে রোজা রাখা ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় আশায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বুখারী ও মুসলিমের হাদিস, মান সামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে রোজাগুলো রাখবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদি, এটা শুধু সংবাদটা আবার রিপেয়ার করা, রমজানের সময় আপনারা এরকম আলোচনা অনেক শুনেছেন, তাই আমরা রমজান মাসের যেন আশায় থাকি,
দোয়া করি সালফে সালেহীনদের অবস্থা এমন ছিল যে তারা ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত দিও এবং রমজান যেন রমজান মাস পাই, রমজান মাসের রোজাগুলো যেন ঠিক মতো রাখতে পারি, এই আশায় তারা দোয়া করতেন ছয় মাস আগের থেকে। আর এখন আমাদের মানে অনেক লোক এরকম হয়ে গেছে যে ছয় মাস আগের থেকে কয় গরিব বাপ রে বাপ রমজান আইতেছে না খেয়ে থাকতে ইত্যাদি নাউজুবিল্লাহ ইবনে জালিক। না, এরকম হওয়া যাবে না। আল্লাহ যেন আমাদেরকে এরকম বদগুণ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বরং সালফে সালেহীনদের যে নেক গুণ ভালো গুণ, যে রমজানের জন্য দোয়া করা, রমজান পাওয়ার জন্য দোয়া করা, সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং আগামী রমজান যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে পাওয়ার তৌফিক দান করেন, ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রোজাগুলি রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। এবং তার মাধ্যমে আল্লাহ যেন আমাদের সকল পিছনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহুম্মা আমিন। সাত নম্বর বিষয় হচ্ছে কিয়ামু লাইলাতিল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা। রমজান তো পুরো একটা আছেই, আর খাস করে লাইলাতুল কদরের রাত্রে ইমানের সাথে সওয়াবের প্রত্যাশায় জাগাটাও একটা পাপ মোচনের উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের প্রত্যাশায় লাইলাতুল কদর জাগবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী ও মুসলিমের হাদিস। সাত নম্বর বিষয়, আমাদের অনেকগুলো বিষয় আছে, শেষ করতে পারবো না, এই জন্য হেডলাইন আপনাদেরকে দিয়ে যাচ্ছি এবং একটা করে দলিল। সাত নম্বর বিষয় কিয়ামুল, আচ্ছা গেল সাত নম্বর, এটা আমরা সাত নম্বর বললাম। আট নম্বর হচ্ছে কাউলু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াত মাররা, কাউলু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াত মাররা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা কয়বার বলবেন, এই কালিমা কয়বার বলবেন, একশো বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াত মাররা, যে ব্যক্তি দিনে, যে ব্যক্তি প্রত্যহ প্রত্যেক দিন একশো বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, তার সকল গুনাহ রেখে দেওয়া হয়, নিচে নামিয়ে দেওয়া হয়, মানে মুছে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, যদিও সেটা সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়। আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশো বার পড়তে কয় মিনিট লাগে? আমি আপনাদের কাছে আশা করবো একশো বার পড়েন তো দেখি, পড়েন সবাই, পড়েন পড়েন পড়েন, শুরু করেন বিসমিল্লাহ, পড়েন সবাই একশো বার পড়েন। হয়েছে কারো? কতক্ষণ সময় লাগলো? দেড় মিনিট লেগেছে মাত্র, দেড় মিনিট সময় লেগেছে মাত্র। আল্লাহু আকবার। আপনার পিছনের গুনাহ কি হয়েছে? এখন মাফ হয়ে গেছে, আল্লাহ যেন আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের পিছনের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আট নম্বর বিষয় আপনাদেরকে বললাম, প্রত্যহ কি বলতে হবে? একশো বার সুবহানাল্লাহ বিহামদিহি পড়বেন। আরেকটা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি প্রত্যহ দুইবার একশো বার করে সকাল ও সন্ধ্যায় সুবহানাল্লাহ বিহামদিহি বলে, কিয়ামতের দিন তার মতো ভালো আমল নিয়ে কেউ হাজির হতে পারবে না। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা সুবহানাল্লাহ বিহামদিহি পারলে দুইবার পড়বো, সকালে একবার, একশো বার, বিকেলে একশো বার, না পারলে অন্তত একশো বার আপনি পড়ুন, যার সময় মাত্র দেড়, আরও ধরেন দুই, আরও হাফ ধরেন দুই মিনিটে শেষ হয়ে যায় একশো বার পড়া। আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা। নয় নাম্বার গুনাহ মাপের উপায় হলো ইত্তিবাউল সাইয়্যাতিল হাসানা, একটা অন্যায় হয়েছে, অন্যায়ের সাথে সাথে একটা ন্যায় করা, একটা ভুল হয়ে গেছে, একটা পাপ হয়ে গেছে আমার অনিচ্ছা সত্ত্বেও, হয়তো বা শয়তানের ধোকায় পড়ে আমি একটা পাপ করেছি, এখন উপায় কি? উপায় হচ্ছে সাথে সাথে আপনি একটা ভালো ভালো কাজ করুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দকে কি করে? মিটিয়ে দেয়, ওটাকে দূর করে দেয়। জাহাবায় জামু মানে যাওয়া, ওটাকে পাঠিয়ে দেয় মানে দূর করে দেয়। সূরাতু হুদ একশো চোদ্দ নম্বর আয়াত,
আর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতবিই সাইয়াতাল ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত, যেখানেই থাকেন আল্লাহকে ভয় করেন, যেখানেই থাকুন আল্লাহকে ভয় করুন, তাহলে তো পাপই হবে না। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তার পাপ তত কম হবে। ইত্তাকিল্লাহ হাইসু মা কুনত, যেখানেই থাকুন আল্লাহকে ভয় করুন। ওয়া আতবিই সাইয়াতাল হাসানাতা তামহুহা, আর আতবি মানে সাথে সাথে, ইত্তেবা করা মানে কি অনুসরণ করা, মানে পিছে পিছে চলা, পদাঙ্ক অনুসরণ করা। ওয়াতবিই সাইয়াতাল হাসানা, যদি খারাপ কাজ হয় পাপ কাজ হয় তাহলে সাথে সাথে আপনি হাসানা করে ফেলুন। আতবিই সাইয়াতাল হাসানা তামহুহা, আপনার ওই খারাপ কাজটা ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন, মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, ওই হাদিসের শেষ অংশ, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। হতে পারে আপনার বিরোধী, হতে পারে আপনার পক্ষের লোক, হতে পারে আপনার চরম বিদ্বেষী, কিন্তু আপনার দায়িত্ব হলো আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। একটা লোককে দেখতে পারেন না, আপনি পছন্দ করেন না, তাই বলে ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েন না। আপনি যে তার প্রতি বিদ্বেষ পোষণ করেন এটা যেন সে বুঝতেও না পারে। আরবি একটা ছন্দে বলা হয় যে আহবিব হাবিবাকা আহবাব আহবিব হাবিবাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা বাগিলাকা ইয়াউমাম্মা, আহবিব হাবিবাকা হাউনাম্মা, আপনার বন্ধুকে আপনি মিডিয়াম ভালোবাসেন, মানে চলার মতো, একেবারে অন্তরঙ্গ হয়ে যায় না, মনের কথা সব কিছুই বলে দিয়েন না, কেন? আসা আইন একুনা বাগিদাকা ইয়াউমাম্মা, হতে পারে একদিন তার সাথে আপনার গন্ডগোল হয়ে যাবে এবং সে আপনার বিরোধী ও শত্রু হয়ে যাবে। এজন্য খুব বন্ধু বলে একেবারে কাছে নিয়ে এসে সব উজাড় করে দিয়েছেন এমন যেন না হয়। এরকম কেউ করেছেন, ফলে বিপদও পড়েছেন, তাই এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশেষ করে আরবি প্রবাদগুলো এমনি চলে আসেনি, মানে জীবনের চরম অভিজ্ঞতা থেকেই এই প্রবাদগুলো এসেছে। তারপরে ওয়াবগদ বাগিদাকা হাউনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা, আর আপনার শত্রু যে তার সাথে চরম শত্রুতা আপনি করবেন না, কারণ হতে পারে যে একদিন শত্রুতা ভুলে আপনারা কি হবেন, দুইজনে পরস্পর মিলে যাবেন। আমরা যখন লেখাপড়া করতাম তখন আমাদের ক্লাসে একজন বড় ভাই ছিলেন, যার বই আপনাদের কাছে পৌঁছেছে, খলিলুর রহমান বিন ফজলুর রহমান রাহিমাহুল্লাহ, মারা গেছেন বেচারা, আল্লাহ যেন জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। উনি একজন, আর আরেকজন ছিলেন যিনি এখনও যাত্রাবাড়ি মাদ্রাসার মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং ভালো শিক্ষক, আমাদের এখানকার অনেকে হয়তো চিনতে পারে নাম বললে। তো যাই হোক, আমি নাম আর বললাম না। তো ওনারা দুইজন, আমাদের নিয়ম ছিল যে আমরা আমাদের রুমে যে কয়জন থাকতাম পালা করে একদিন করে ঝাড়ু দিতাম তিনবেলা, সকালে দুপুরে রাত্রে। কিন্তু ওনারা, উনি একজন শিক্ষক আর উনি একজন মুরব্বী হিসাবে, ওনারা নিজের থেকেই দিতেন না। আর ওনাদের দুইজনের পরে যিনি ছিলেন তৃতীয় জন, উনি ওনাদের দুইজনকে না দিয়ে ওনার থেকে শুরু করতেন, ফলে ওনাদের এটা চলেই আসছিল। কেউ বেঁকেনি, হঠাৎ করে একদিন একটা ছেলে বলছে যে ওনারা ঝাড়ু না দিলে আমি দেবো না, কি করবেন এখন? তো যাই হোক, এ নিয়ে একটা একদিন একটু গ্যাঞ্জাম হলো। আমি বললাম যে ওদের হক, ওর ওই যে কথা বলেছে, যারা রুমে থাকে দিয়ে দেওয়া উচিত, কেউ যদি এহতেরাম তাকে না করে তাদেরকে তাহলে তো আমাদের করার কিছু নেই। যাই হোক, তো এই কথা নিয়ে একজন আমার সাথে কথা বন্ধ হয়ে গেল অনেক দিন বন্ধ, কথাই বলেন আমার সাথে, দেখা সাক্ষাৎ হয়, সালাম হয়। কিন্তু হঠাৎ করে একদিন পরীক্ষার সময় আমি টয়লেটে গেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যা শিখিয়েছেন রেজাল্ট ভালো ছিল, তো আমি গেছি হঠাৎ, ওই বেচারা আর একটা পড়া পারে না, পরীক্ষায় যে প্রশ্ন এসেছে পারে না, হঠাৎ করে বাথরুমে আমার সাথে তার দেখা হয়, ভাই মুখলেস এটা কি? তো এতদিন যে শত্রু মানে শত্রুতা করে এসেছে, হঠাৎ করে একটা প্রয়োজনে সে কি হয়েছে, আমার বন্ধ হয়ে গেছে, এখন ওগুলো আমরা ভুলে গেছি। তো আপনি যাকে শত্রু মনে করছেন বা বিরোধী মনে করছেন বা আপনার সাথে যার মিল নেই, তার সাথে এমন চরম বিরোধিতায় আপনি লিপ্ত হবেন না যে কোনোদিন তার সাথে মিলা সম্ভব না। হতে পারে সে আপনার একদিন বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য ওই পটটা কি রাখুন, একটু খোলা রাখুন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আপনার বিরোধী, আপনার বিদ্বেষী বলে তার সাথে খারাপ ব্যবহার করিয়েন না। এবং বিশেষ করে আপনি যখন দাম্মাম ইসলামিক সেন্টারের ছাত্র, তখন বলবো যে আপনার চরিত্রকে ভালো করুন। আপনি অপরের সাথে যখন কথা বলছেন আদবের সাথে কথা বলুন, আপনি যে কোনো বিষয়ে লেখালেখি করছেন আদবের সাথে লেখালেখি করুন, এবং এমন কোনো বিষয় নিয়ে লেখালেখি করবেন না যা হয়তো আপনার
অথবা আপনার আপনি যে সংগঠন করছেন অথবা আপনি যে সেন্টারের দিকে নিজেকে নিষ্পত করেন, তাদের কারো ইজ্জতের হানি হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। এবং সবচাইতে বড় জিনিস যেটা, যে আপনি ইসলামের উপরে চলবেন, সব খালাস, আপনি ইসলামের উপরে চলবেন, আপনি সুন্দর চরিত্রের উপরে চলবেন। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, তাহলে খারাপ বা যদি পাপ হয়ে যায় সাথে সাথে একটা নেকি করার চেষ্টা করতে হবে। এর একটা দলিল, কোনো একজন সাহাবি, রাসূল সাল্লামের যুগে এরকম ঘটেছিল যে একজন সাহাবি ভুলক্রমে একজন মহিলাকে নির্জনে পেয়ে তিনি চুমু দিয়ে দিয়েছিলেন। হতে পারে শয়তানের ওয়াসওয়াসায়, সাহাবি বলে যে তার গুনাহ হবে না এমন না, সাহাবি গুনাহ হয়ে গেছে, অনেক সাহাবি জেনা হয়ে গেছে, এসে বলছেন রাসূল সাল্লাম পাপ করেছি, আমাকে পবিত্র করুন, এইভাবে অনেক সাহাবির কথা আপনারা জানেন। যাই হোক, এই সাহাবি এসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, জোহর অথবা আসরের সময় উনি এসেছেন, নামাজের কিছুক্ষণ পূর্বে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান দিকে আসছেন, যে আল্লাহ রাসূল সাল্লাম আমি পাপ করেছি, আমাকে পবিত্র করুন। কারণ তারা জানতেন যে দুনিয়াতে এর শাস্তি হয়ে গেলেই বেস্ট, পরকালে এক শাস্তি হবে, আগুনের শাস্তি, জাহান্নামের শাস্তি, ওটা সহ্য করা যাবে না। তাই দুনিয়াতেই তারা এই শাস্তিগুলোর জন্য প্রস্তুত ছিলেন, আর আমরা তো গোপনে রাখার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো উনি ডান দিকে আসলেন, রাসূল সাল্লাম মুখ ফিরালেন বাম দিকে, বাম দিকে আসলেন ডান দিকে মুখ ফিরালেন, মানে রাসূল সাল্লাম শুনতে চাচ্ছেন না, কারণ এটা মাহকামাতুল আলিয়া, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যদি মামলা চলে আসে তাহলে তো বিচার হবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন না যে তার কথাটা আমি শুনি আর শাস্তি তাকে দেই। আরেকটা বিষয় ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন যে এই সাহাবী কি হয়েছেন, অনুতপ্ত হয়ে এসেছেন, অনুতপ্ত হয়ে এসেছেন। তারপরে নামাজ পড়লেন একসাথে, বিচার কিন্তু হলো না আর উনি শুনলেন না। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি আবার এসেছেন, এসে বলছেন আল্লাহ রাসূল আমি পাপ করেছি, আমাকে পবিত্র করুন। তো উনি বললেন যে আমা সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? উনি বললেন যে হ্যাঁ। বলছে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে নেকি করলে পাপ আল্লাহ তাআলা কি করেন, মোচন করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপ থেকে প্রথমত বাঁচিয়ে রাখেন, আল্লাহুম্মা আমিন। আর কোনো ক্রমে যদি ভুল হয়ে যায়, আমাদের আল্লাহ যেন পাপের পরে নেকির কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা। দশ নম্বর পাপ মোচনের উপায় হলো সলাতু রাকাতাইনি ইযা আযনাবা যামবান। কেউ যদি কোনো পাপ করে ফেলে, গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, সাথে সাথে দুই রাকাত নামাজ পড়া। আগের যে হাদিসটা আমরা বলেছিলাম, পাপের পরে নেকির কাজ করা তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে ওই পাপ, রাওয়াহু আহমদ ওয়াল হাকিম, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম, এই দুই কিতাবে হাদিসটি রয়েছে। দশ নম্বর বিষয় আমরা বলছি, সালাতু রাকাতাইন ইযা আযনাবা যামবান, কোনো যদি পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সাথে সাথে ওযু করে কি করতে হবে, দুই রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আব্দিন, এমন কোনো বান্দা নেই, কোনো বান্দা নেই মানে সকল বান্দাই, ইয়াযনাবু যামবান, যখন কোনো পাপ করে, ফায়ুহসিনুত তুহুরা, তারপরে সে ওযু সুন্দর করে, অর্থাৎ ভালোভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, তারপরে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারালাহ, তারপর আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চায়, আল্লাহ তাকে কি করবেন, ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি, তিরমিজির হাদিস। তাহলে দুই রাকাত নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার যদি ওযু না থাকে তাহলে দ্রুত ওযু করুন, ওযু করে আপনি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, কার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। 11 নম্বর গুনাহ মোচনের উপায় হলো কাফফারাতুল মাজলিস, কাফফারাতুল মাজলিস, মজলিসের কাফফারা, অর্থাৎ আমরা যেই মজলিসে বসি না কেন, দুজন, চারজন, পাঁচজন, দশজন, একশো জন, পাঁচ হাজার জন, এটা একটা কি মজলিস, এই মজলিসে আমরা অনেকেই কথাবার্তা বলি, এই কথাবার্তার মধ্যে অনেক সময় কি হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে। এই ভুল ভ্রান্তিগুলো মোচনের উপায় হচ্ছে কাফফারাতুল মাজলিস পড়া। এই কাফফারাতুল মাজলিস নামে যে দোয়া আছে সেই দোয়াটা আমাদেরকে পড়তে হবে, যেটা হয়তো আমাদের অনেকেরই মুখস্থ নেই, যাদের নেই তাদেরকে মুখস্থ করার জন্য অনুরোধ করছি, এবং প্রত্যেকটা ছোট বড় সকল মজলিসে পড়তে হবে। আমরা সাধারণত দিনী মজলিসগুলোতে এটা শায়েখরা যখন পড়িয়ে দেয় বা বলে তখন হয়তো অনেকেই পড়ি, কিন্তু দিনী মজলিসের চাইতে বেশি দরকার
সাধারণ দুনিয়াবি যে মজলিশগুলো আমাদের হয় সেগুলোতে, কারণ ওইগুলোতে আমরা অনেক সময় এয়ার ওয়ার ইত্যাদি কথাতে জড়িয়ে পড়ি, তো ওইগুলোতে বেশি দরকার। আর ওই কথাগুলো থেকেই বেঁচে থাকা উচিত, তারপরও যদি কোনো সময় হয়ে যায় তো ওই মজলিশগুলো বেশি কাফফারাতুল মজলিশের হক রাখে বা দাবিদার। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান জালাসা জালসাতান ফাকাসুরা লাগাতুহু, যে ব্যক্তি কোন জালসায় বসলো এবং ওইখানে ওয়াহিতুক কথা বেশি হয়ে গেল, ফাকালা কাবলা আন ইয়াকুমা মিন মাজলিসি যালিক, ওই ব্যক্তি ওই মজলিস থেকে ওঠার আগেই বলল, কি বলল, সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইল্লা গাফারা লাহু মা কানা ফি মাজলিসি যালিক ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসি যালিক। তো আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক লম্বা দোয়া নাকি, এক লাইন মাত্র, এক লাইন দোয়াটা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, হে আল্লাহ আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করছি, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা গুফিরা লাহু মা কানা ফি মাজলিসি যালিক, ওই মজলিসে যত গুনাহ হয়েছে আল্লাহ কি করবেন, মাফ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি, আবু দাউদ ও তিরমিজি শরীফে হাদিসটি রয়েছে। 12 নম্বর মুকাফফিরাতুজ যুনুব, গুনাহ মোচনের উপায় হলো আল উমরাহ, যেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ সুযোগ আছে, যেটা আমাদের জন্য সুযোগ আছে। আমি অনেক সময় মজাকের ছলে ফ্যামিলিকে বলি যে আমরা বাংলাদেশে চলে যাব, একটা চাকরি বাকরি ভালো খুঁজে দেশে চলে যাব। বলছে দেশে তো চলে যাবা, কিন্তু এখন যে 2-3টা করে বছরে উমরা হয় এটা তো আমরা করতে পারবো না, আর বিশেষ করে তুমি যদি কোনো রকম চলেও আসো আমি তো আর পারবো না, অতএব আমি এখান থেকে যাবো না। তো যাই হোক, আল উমরা এটা একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, উমরার মাধ্যমে আল্লাহ পিছনের গুনাহ কি করেন, মাফ করে দেন। তাই যাদের সুযোগ আছে তারা যেন উমরা করতে না ভুলেন, যারা সাধারণত দরখাস্ত করলে ছুটি পান। তা আপনি যদি জানো 110 রিয়ালে আপনি চলে যেতে পারছেন, আমি যখন মদিনায় ছিলাম তখন অনেক ভাই যেতেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে আশ্চর্য হয়ে যেতাম যে 80 রিয়াল 90 রিয়াল বা 70 রিয়ালে এরা কি করে মানে মক্কা নিয়ে যায়, মদিনা নিয়ে যায়, আবার দাম্মাম নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ এখনও এই সুযোগ আছে, 110 রিয়ালে আপনি মক্কা মদিনায় ফিরে আসতে পারতেছেন। তো এই সুযোগটাকে যেন আমরা কাজে লাগাই, 110 রিয়াল 20 রিয়াল এটা কিছুই না, কারণ মরে গেলে এগুলো সবই আমাদের অর্থ থেকে যাবে, আমাদের সাথে সেটাই যাবে যেটা আমরা আমল করব এবং আল্লাহর রাস্তায় খরচ করে যাব। যাই হোক, একটা অন্যতম পাপ মোচনের উপায় হলো আল উমরা, উমরা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, দুই উমরার মধ্যবর্তী গুণাগুলিকে কি করে মোচন করে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী ও মুসলিমের হাদিস। 13 নম্বর হচ্ছে আল হজ, 13 নম্বর আল হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কি করল, হজ করল, নামের জন্য না। দুনিয়াতে মেলা মানুষ আছে যারা নামের জন্য নির্বাচনে দাঁড়াবে, আলহাজ হুসাইন মোহাম্মদ মেলা কিছু যেন লাগায় ইত্যাদি ইত্যাদি, আলহাজ লাগাবে এই জন্য হজ করে না, এই উদ্দেশ্যে হজ করলে হজ কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াতের অর্থ এটাই যে আপনার অন্তরে যে নিয়ত আছে ওই অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দিবেন, ফলে আপনি দুনিয়ার সামান্য বিষয়ের জন্য কেন পরকালের বৃহৎ জিনিস ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো আল্লাহর সন্তুষ্টি কল্পে, ফালাম ইয়ারফুস এবং কোনো অশ্লীল কথা বললো না, ওয়ালাম ইয়াফসুক এবং শরীয়তের গণ্ডি থেকে বের হয়ে গেল না, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমরা আমাদের মায়ের পেট থেকেই বের হলাম, ওই দিন আমাদের অনেকগুলো গুণা ছিল না, না একটাও গুণা ছিল না। একটু আগে এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে ছোট বাচ্চাকে নিলে নাকি নামাজ হবে না, আবার ওই ধুইতে হবে, অজু করতে হবে, ছোট বাচ্চা ও তো মাসুম, ও তো আমাদের চাইতে অনেক অনেক উত্তম, ওর মতো যদি আমরা মাসুম হতে পারতাম আল্লাহ যেন আমাদের গুণাগুলো মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন। তো যেদিন
মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো কোনো ব্যক্তি সুন্দরভাবে হজ করতে পারলে সে যেন ওই দিনের মতো ফিরে যায়। যারা আমরা হজ করেছি আল্লাহ যেন আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন ওগুলো মোচন করে দিয়ে আমাদেরকে এই সওয়াব দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এবার হজ করে গেলেন, ভবিষ্যতে হজ করবেন, আল্লাহ যেন তাদেরকে কবুল হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী ও মুসলিমের হাদিস। আরেক হাদিসে বলা হয়েছে যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল কিরা ওয়াল ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদদা। তোমরা হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা রক্ষা করো, অর্থাৎ পরস্পর করার চেষ্টা করো। যদি এক মাসে পারেন খুবই ভালো, যদি আপনি মাসে দুইটা পারেন আরও ভালো, যদি দুই মাসে পারেন তাহলে একটু কম হলো, নাহলে তিন মাসে করুন, নাহলে চার মাসে করুন, পাঁচ মাসে করুন, মানে যত বেশি করা সম্ভব আপনি সেটাই করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজ ও উমরার মাঝে ধারাবাহিকতা পারস্পরিকতা বা একটু কন্টিনিউ করার চেষ্টা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুব। আমরা মনে করি 110 রিয়াল চলে গেল, হজ করলে 5000 রিয়াল চলে গেল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ ও উমরা আপনার দারিদ্রতা দূর করে। এক নম্বর কি? এক নম্বর আপনার দারিদ্রতা দূর করে, ওয়াজ যুনুব, আর আপনার পাপও মোচন করে দেয়। কামায়ান ফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদদা, যেমন স্বর্ণকারের কাছেও হাঁপড় থাকে ওদের পরিষ্কার করার যে যন্ত্র, আর কামারের কাছে তো থাকেই হাঁপড়, তো কামারের হাঁপড়ের এবং তার যে লোহার যে যে হাতুড়ির যে বাড়ি, এ দিয়ে যেরকম লোহার জং কি হয়ে যায়, দূর হয়ে যায়, এবং স্বর্ণকারের স্বর্ণের স্বর্ণ মেরামতের যন্ত্র দিয়ে যেরকম তার স্বর্ণের যেগুলো খারাপি দূর হয়ে যায়, রৌপ্যের খারাপি দূর হয়ে যায়, অনুরূপ গুনাহ ও দারিদ্রতাকে হজ ও উমরা কি করে দেয়, দূর করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আমরা অনেক সময় দেখি এখনও, যদি কেউ গ্রামাঞ্চলে যান তাহলে দেখবেন যে কামারেরা ওই হাঁপড় টেনে টেনে আগুনকে কয়লা দিয়ে গরম করছে, আর একটা ভোতা জিনিস দুই চারটা বাড়ি খেয়ে কী হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, সব ময়লা তার দূর হয়ে যাচ্ছে। ঠিক ওই রকমই হজ ও উমরার মাধ্যমে একজন পাবিষ্ট লোক কি হয়ে যায়, ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং পাপ থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হজ ও উমরার মাধ্যমে গুণামুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 14 নম্বর গুণামোচনের উপায় হল আস-সালাতুল মাফরুদা, ফরজ সালাত। আস-সালাতুল মাফরুদা, ফরজ সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাওয়াতুল খামসু, পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? পাঁচ ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, অর্থাৎ এই জুমা আদায় করেছেন, কালকে জুমা আসছে, সেই জুমা আদায় করবেন, সামনের জুমা আদায় করবেন। কাফফারাতুন লিমা বাইনাহুন, এর মধ্যবর্তী এই গুণাগুলোর জন্য কি হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে, মালাম তাকশাল কাবায়ের, যদি আপনি কবিরা গুণা না করেন। আর আগেই বলেছি যদি কবিরা গুণাও হয়ে যায় তাহলে কবিরা গুণা কি হবে, তওবার মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। রওয়াহুল বুখারি ও মুসলিম, বুখারি ও মুসলিমের হাদিস। আমরা সংক্ষেপে বাকিগুলো আপনাদের সামনে পেশ করব। 15 নম্বর হচ্ছে যে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন তখন আমাদেরকে বলতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এটা অনেক সময় আমরা এইভাবে বলি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা বা নাবিয়্যা ওয়া রাসূলা গুফিরা লাহু যামবুহু, তার পিছনের গুনাহগুলি আল্লাহ কি করবেন, মাফ করে দিবেন। রওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। তাহলে আজান শোনার পরে এই দোয়াটা যদি আমরা পড়ি এই সওয়াব আমরা পাবো। 16 নম্বর বিষয় হচ্ছে আস-সাদাকা, সাদকা করা, দান সাদকা, যে ব্যাপারে আমরা গত সপ্তাহে শুক্রবারে আলোচনা করেছিলাম, দানের উপকারিতা এ সম্পর্কে, বা হ্যাঁ দানের উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকা তু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, সাদকা আপনার গুনাহকে মোচন করে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। পানি যদি আগুনে ঢালেন তাহলে আগুন বন্ধ হয়ে যায়, ঠিক ওই রকম আপনার গুনাও কি হবে, সাদাকার মাধ্যমে দূরভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফ হাদিস। 17 নম্বর আমল হলো গুনামোচনের উপায় হলো সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে তার পূর্বের এবং আগামী এক বছর, মোট 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যেন এই সুন্নাতকে আমাদের দেশে বলবৎ করেন, আল্লাহুম্মা আমিন। এই সুন্নাত খুব কম আমাদের দেশে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সুন্নাত চালু হচ্ছে, বেদাত উঠে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের সমাজকে সুন্নাত যুক্ত, তাওহীদ যুক্ত করেন এবং শিরক ও বেদাত মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন।
যেগুলো রোজা নাই ওগুলোই হাজির হয়ে আছে, আর যেগুলো আছে শরীয়তে যেগুলোর ফজিলত আছে প্রমাণিত সেগুলো আমাদের সমাজে নেই। ১৮ নম্বর হলো সিয়ামু ইয়াউমি আশুরা, যেটা কিছুদিন পূর্বে আমরা পালন করেছি আশুরার দিন, অর্থাৎ দশই মুহররমের দিন রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন ইউকাফিরু সানাতাল মাযিয়া, পূর্বের মানে গত বছরের, এখন ১৪৩৬ হিজরি চলছে প্রথম মাস, আজকে ২৭ তারিখ মানে এ মাস শেষ। হ্যাঁ, এইভাবেই আমাদের জীবনের সময়গুলো একদিন কী হবে, শেষ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের জীবনের বাকি সময়গুলোকে তার পথে কাজে লাগানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা এই মুহররম মাসে কী করেছি, রোজা রেখেছি, এর মাধ্যমে পূর্বের ১৪৩৫ হিজরির গুণা কী হবে, মোচন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সে ফজিলত যারা রোজা রেখেছি তাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা পরস্পর ১৭ এবং ১৮ নম্বর বললাম আরাফার এবং মহরম, আশুরাই মহরমের রাখা। আর আপনাদের প্রতি আহ্বান হলো যে এই দুইটা সুন্নাতকে খাসভাবে আমরা যেন আমাদের সমাজে প্রচার ও প্রসারের চেষ্টা করি। আর ইবাদতের সুরাত ধরে মানুষের ভিতরে ঢোকাটা অত্যন্ত সহজ। হ্যাঁ, একটা জিনিস আপনি যখন বলবেন আপনার এটা ভুল, এটা বেদাত, এটা সহজে কবুল করতে চাইবে না, কিন্তু আপনি যদি বলেন যে এই রোজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন, তাহলে দেখবেন সহজেই রাখবে। বরং আমাদের সমাজে তো এরকমও কিছু নিয়ম হয়ে গেছে যে এই এইটার জন্য রোজা দিবস পালন, মানে সবাই রোজা রাখো, এখন দেশব্যাপী যারা তাদেরকে সমর্থন করে রোজা রাখে। তো এই পথটা একটা সহজ পথ, আপনি এটা বেদাত ওটা বেদাত না দিয়ে আপনি এটা ঢুকিয়ে দেন আগে, আস্তে আস্তে ও দেখবেন যে ও যখন এটা আমল করবে তখন ওটার প্রতি তার একটা অনিয়া ভাব চলে আসবে, আরও যদি জানে যে এটা ঠিক না তখন এমনি ছেড়ে দেবে। এই জন্য ধীরস্থিরতা অবশ্যই কাম্য দাওয়াতি কাজে, বিশেষ করে যেটাকে আমরা হিকমত বলছি। ১৯ নম্বর কাজ হচ্ছে আত্তাহলিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সেটা তাহলিল এইভাবেই পড়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের দেশে এটাকে কী বলে, কালিমায়ে তামজিদ, না কালিমায়ে তামজিদ বলে, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু, আর এটাকে বলে কালিমায়ে তামজিদ। এটা আমাদের আঞ্চলিক পরিভাষা, জানি না আপনাদের দিকে আছে কিনা। যাই হোক, তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা কয়বার পড়বেন, ১০০ বার, ফি ইয়াউমিন মিয়াতা মাররা, ১০০ বার যদি কেউ পড়ে, কানাত আদলু আশির রিকাব, তাহলে ওই লোক যেন ১০টা গোলাম কি করলো, আজাদ করলো। সুবহানাল্লাহ, ১০টা গোলামের মূল্য জানেন, একটা মাথার মূল্য এখন সৌদি আরবে ৪ লক্ষ রিয়াল, ৪ লক্ষ রিয়াল, ১০টা দাসের মূল্য কত, তাহলে ১০ × ৪ = ৪০ লক্ষ। মানে আপনি যদি ১০০ বার এটা পড়েন প্রত্যেক দিন, তাহলে আপনি যেন ৪০ লক্ষ টাকা কি করলেন, দান করলেন। আদলু আশির রিকাব, আপনি ওদেরকে যেন না মুক্ত করে দিলেন, কিনে মুক্ত করে দেওয়া। এখন নেই, দাস নেই, কিন্তু এই আমলের কি আছে, সুযোগ রয়ে গেছে, আর অতটুক পরিমাণ টাকা কয়জনেরই বা আছে। তাহলে এটা হলো এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা দিনে ১০০ বার পড়ার ফায়দা এক নম্বর কি, আপনার জন্য ১০টা গোলাম আজাদের সব লেখা হয়, আর কি হয়, ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, আপনার জন্য ১০০ নেকি লিখা হয়, ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, আর ১০০টা গুনাহ আপনার বাতিল করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। আল্লাহু আকবার, ১০০টা নেকি লেখা হলো, ১০০টা গুনাহও মোচন হলো, আর আপনি ১০টা দাস গোলাম আজাদের সওয়াব পেলেন। আরও একটা বিষয় আছে এই হাদিসের শেষে যে ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতানে ফি দারিকাল ইয়াউম আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই দিন শয়তান থেকে বাঁচার জন্য এটা তার রক্ষা কবচ হবে। অনেকে তাবিজ কবচ ইয়া করে বেড়ায়, তাবিজ কবচ খাল্লি বাল্লি, এটা শিরক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, এবং এটা ব্যবহার করা ঠিক না। আপনি ওটাকে ত্যাগ করে দিয়ে এটা ১০০ বার আপনি প্রত্যেক দিন পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে শয়তানের যাবতীয় অসুস্থতা থেকে কি করবেন, হেফাজত করবেন। এবং আরও বলা হয়েছে শেষে যে ওই দিন তার চাইতে আর ভালো কেউ আমল করতে পারবে না, ইল্লা, কিন্তু ওই লোক ছাড়া যে ২০০ বার পড়বে, ১০০ বার পড়বে। আপনি ১০০ বার পড়েছেন, এই ভাই ১০০ বার পড়েছেন, আপনার থেকে ও উত্তম, উনি ১০০ পড়েছেন, আরেকজন ২০০ বার পড়েছেন, ওনার থেকে উনি উত্তম। অর্থাৎ এ দিয়েই কি করতে হবে, গ্রেড বাড়াতে হবে। হাদিসটা হচ্ছে বুখারী ও মুসলিমের, ১৯ নম্বর আমরা বললাম। ২০ নম্বর হচ্ছে মুওয়াফাকাতু তামিনু তামিনুল মুসাল্লি লি তামিনিল মালাইকা, মুসল্লি ব্যক্তি যখন আমিন বলে, যদি ফেরেশতাদের আসমানে আমিন বলার সাথে মিলে যায়, তাহলে তার পূর্বের গুণা কি হবে,
মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে ইদা কালা আহাদুকুম আমিন ওয়া কালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন, যখন তোমাদের কেউ নামাজে আমিন বলে এবং ফেরেশতারা আমিন বলেন, ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, একজনের সাথে আরেকজন আমিন বলা কি হয়ে যায়, মিলে যায়। অর্থাৎ আপনি যেইভাবে যে আওয়াজে যেইভাবে বলেছেন ঠিক ফেরেশতার সাথে কি হয়েছে, মিল হয়ে গেছে। যতটুকু আপনি উঁচু বলেছেন সেও অতটুকু বলেছে, আপনার আওয়াজের সাথে তার যে কোনো একজন ফেরেশতার সাথে কি হয়েছে, মিলে গেছে। গুফিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই লোকের পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুত্তাফাকুন আলাই। যদিও এই আমিন নিয়ে আমাদের সমাজে মেলা বিভ্রান্তির মশলা আছে, কিন্তু সহি হলো যে জোরের নামাজে জাহারি সালাতে অবশ্যই জোরেই আমিন বলতে হবে, মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। একুশ নম্বর হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলিমের যখন কোনো ক্লান্তি ব্যথা টেনশন এবং কোনো জিনিস না পাওয়ার চিন্তা, শারীরিক কষ্ট, আন্তরিক কষ্ট, অনেক কষ্ট আছে যে শরীরে না ব্যথা, অন্তরে ব্যথা পাইছে, আমার অন্তর চৌচির হয়ে গেল, মেলা কথা কয় মানুষ, হ্যাঁ তো এই অন্তরে ব্যথা পাইছে, এরকম যেইগুলোই মানুষের হয় মুসলিম ব্যক্তির, হাত্তা শৌকা আল্লাতি ইউশা কুহা, এমনকি একটা কাটাও যদি একজন মুসলিমের গায়ে বিধে, আর সে যদি এটাতে কি করে ধৈর্য ধারণ করে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, এর বিনিময়ে মহান রব্বুল আলামিন তার গুনাহ কি করে থাকেন, মোচন করে থাকেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। বাইশ নম্বর লম্বা হাদিস, মাজালিসুজ জিকির, যেই মজলিসে আপনারা আমরা বসে আছি, যেখানে কোরআন কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোরআন মুখস্থ করা হয়, হাদিসের আলোচনা হয়, হাদিস পড়ানো হয়, এই সকল মজলিস, এই সকল মজলিসে যারা উপস্থিত হন আল্লাহ তাআলা শেষে এদেরকে মাফ করে দেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি পুরুষ বিভাগে বিভাগে এবং মহিলা বিভাগে, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহুম আমিন। হাদিসটা বুখারী শরীফের 6408 নম্বর হাদিস, এটা বাইশ নম্বর। তেইশ নম্বর হচ্ছে আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে বেশি বেশি সালাত ও সালাম পেশ করি, ফাকাম আজআলু লাকা মিন সালাতি ফাকালা মা শিতা, তো আপনার উপরে আমি যখন দোয়া করব তখন আপনার উপরে আমার না দোয়ার কত অংশ কি করব, সালাত পেশ করব আপনার উপরে। আল্লাহ রাসূল বললেন তুমি যতটুকু চাও। সাহাবী বললেন উবাই বিন কাব বড় কারি এবং হাফিজ কোরআন ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যাদেরকে তারাবির নামাজের দায়িত্ব দিয়েছিলেন তার হেড ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, তো বললেন যে রুব চার ভাগের এক ভাগ করব আপনার উপরে সালাত পেশ। উনি বললেন মাশিত ফাইন জিদ্দা ফাহুয়া খাইরুন, তুমি যা চাও তবে এর চাইতে বেশি করলে আরো ভালো, আল্লাহু আকবার। তো উনি বললেন যে সুলুস তিন ভাগের এক তৃতীয়াংশ, যেটা আর কি তিন ভাগের এক ভাগ ৩৩, যেটা আমরা একটু আগে সংখ্যা বলছিলাম, তো ফাইন জিদ্দা ফাহুয়া খাইরুন, কুল তো আর নিস না সুলুস না, বরং আমার ভুল হয়েছে, এখানে বলছেন যে নিস অর্ধেক, কালা মাসিদ তুমি যা চাও, ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুন লাক, অর্ধেকের চাইতে বেশি করলে সেটাও তোমার জন্য উত্তম। কালা কুলতু ফাসসুলুসাইন, তিন ভাগের দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ। কালা মাসিদ তুমি যা চাও, ফাইন জিদ্দা ফাহুয়া খায়রুন লাক, দুই ভাগের চাইতেও যদি বাড়াও, তিন ভাগের দুই ভাগের চাইতেও বেশি করো, এটাও তোমার জন্য উত্তম। কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমার দুয়াটা সবটাই আপনার উপরে সালাত শেষ, সালাত পেশ করে শেষ করবো, সুবহানাল্লাহ আলহামদি, মানে উনি যত দোয়া করবেন সবটাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা এইভাবে রাসূলের উপরে সালাত পেশ করবেন। ক্বালা ইদান তুকফা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল বলেন যে যদি তুমি এটা করো তাহলে তোমার চিন্তা টেনশন এর জন্য যথেষ্ট হবে, মানে চিন্তা দূর হয়ে যাবে, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ হামদি। সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2381। তাহলে এর মাধ্যমে আমরা ২৩টি উপায় আপনাদের সামনে বললাম, যার মাধ্যমে আমাদের কৃত পাপগুলো মোচনের আমরা ব্যবস্থা করতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এগুলো আমাদেরকে অহরহ করে
বিশেষ করে যেগুলো আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের কথা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি, এগুলো তো আমরা প্রতিনিয়ত করতে পারি। মসজিদের পানে যাওয়া, যেগুলো জরুরি ইমানি দায়িত্ব আমাদের, সেগুলো এবং সাথে অন্যগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং অলরেডি আমাদের যে পাপগুলো আছে সেগুলো আল্লাহ যেন মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন। বরং পাপগুলোকে যেন আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন আমাদের পাপের জন্য আল্লাহ যেন আমাদেরকে নিন্দিত না করেন, আমাদেরকে যেন বিপদে পড়তে না হয়, আল্লাহ যেন আমাদের সেই ব্যবস্থা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহখাতা মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত আছি তাদেরকে তুমি সুস্থ রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যার যে সমস্যা আছে আল্লাহ যেন সেটা দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক আত্মীয় স্বজন কবরে আছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। কোনো ভুল ত্রুটির কারণে কারো শাস্তি হয়ে থাকলে আল্লাহ যেন সেটা মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা, জি আজকে প্রথম যেটা আমরা পড়ালাম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, কাফারাতুল মাজলিস। এটা মানে পড়ানো না, আবার আরেক ভেজাল বাঁধবে যে আপনি সবাইকে একসাথে পড়িয়েছেন, না সবাই একসাথে পড়ার জন্য না, আপন আপন পড়বেন। তবে আমি শুনাইলাম যাতে যারা না জানেন মনে মনে পড়ে নেন, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।